হাই ব্রেন, ওয়েলকাম টু মাই হবি। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা তো বুঝতেই পারছো আমি কুমারটুলি যাচ্ছি। আজ আমাদের সাথে সাথে তোমরা সবাই কুমারটুলি দেখো, খুব ভালো লাগবে। মাকে কার না ভালো লাগে, তাই না? চলো ব্রেন, কুমারটুলি পৌঁছে তো গিয়েছি, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে দেখো, তাতে কি, চলো ঘুরে ঘুরে দেখি। এই দেখো একসাথে কত ঠাকুর বানানো হয়, এই দেখো। এই ঠাকুরগুলো আবার ছোট্ট ছোট্ট, এই দেখো কি সুন্দর না। আমরা তো সবাই জানি করোনার কারণে পুজোর এখন কি অবস্থা, এরাও অনেক লেট করে সব অর্ডার পেয়েছে, তাই এদের হাতে এখন খুব টাইম কম। এই দেখো কেউ বসে নেই, জোর কদমে সবাই লেগে পড়েছে কাজে। ইনি খুব ভালো মূর্তি বানান। অনেক জায়গায় রং করাও শুরু হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, এই দেখো ফ্রেন্ড এটা তো রেডি, দারুণ। এত সুন্দর দেখো, একসাথে কত ঠাকুর একসাথে বানানো হচ্ছে দেখো। আমরা ঢুকতেই ভয় পাচ্ছি ওখানে যদি ভেঙে যায় লেগে যায়, ওরা ঠিক সুন্দরভাবে ওখানে কাজ করছে।
এরা সবাই কলকাতার মানুষ না, এরা সব বিভিন্ন জায়গা থেকে কাজ করতে এসেছে। দুর্গাপূজার সময় আরও বেশি কাজ পড়ে, তো এই সময় অনেক কাজ থাকে, তাই অনেক শ্রমিকেরও দরকার। এখানে অনেকে কাজ শিখতেও আসে, ছোট থেকে বড় সবাই এখানে কাজ শিখে। আমি ঠাকুর বানানো দেখতে খুব ভালোবাসি, এই জন্যই ছুটে আসি এইসব দেখতে। এই দেখো, এখানে এক ভদ্রমহিলার ছবি দেখে তার মূর্তি বানানো হচ্ছে। ঠাকুর তো আমরা সবাই ভালোবাসি, যারা ঠাকুর বানানো দেখতে ভালোবাসো তারা অবশ্যই এখানে আসো, খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো, এখানে অলমোস্ট প্রায় হয়েই গিয়েছে, এবার শুধু রং করা, কাপড় পরানো, ব্যাস, তারপরেই যে যার জায়গায় চলে যাবে। কুমারটুলিতে দুটো পল্লী রয়েছে, একটা বাঙাল পল্লী আর একটা ঘটি পল্লী। আমরা বাঙাল পল্লীতে রয়েছি, ঘটি পল্লীতে পরে যাব। এই দেখো, এই ছোট্ট ঠাকুরগুলো এত সুন্দর দেখতে। পুজো তো আর বেশি দিন বাকি নেই, ঠিক সময় মতো কাজ শেষ করতে হবে, তাই খুব প্রেশার এখন কাজের এদের। এই দেখো, এরা শুধু খাবার টাইমে একটু শুধু খাবার খায়, তারপরে দেখো সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। এই দেখো, এত সুন্দর সব ডিজাইন আর এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, আমার এইসব খুব দেখতে ভালো লাগে। আমার হাজবেন্ড আমি যেগুলো পছন্দ করি ও ঠিক আমার সব পূরণ করে। আজকে ওর জেদেই এখানে আসা, এই বৃষ্টিতেই। আমার বলার আগেই আমার খুশি, আনন্দ, হবি সব কিছু পূরণ করে দেয় আমার এই মানুষটা। পুজোর আগে আবার একদিন আসার ইচ্ছে আছে, জানি না সময় হবে কিনা, তবে খুব চেষ্টা করব। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ। আজকের মতো বাই বাই।